পতাকায় যে লাল অংশটা আছে ওখানে আমার বাবার একটু রক্ত আছে, সে তার সমগ্র রক্ত দিয়ে ওই পতাকাটা আপনাদেরকে দিয়ে গেছে। সেই অধিকারে আমার 43 বছরের অশ্রু সঞ্চার নিয়ে সেই অধিকারে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি। আমার বাবা শহীদ ডাক্তার আলীম চৌধুরী ছিলেন একজন চক্ষু চিকিৎসক। ডাক্তারির পাশাপাশি সেই ভাষা আন্দোলন থেকে তিনি স্বাধিকার আন্দোলনে আমাদের জাতির জনকের পাশেই ছিলেন, তার কর্মী ছিলেন। সেই অপরাধে, স্বাধীন বাংলাদেশ চাওয়ার অপরাধে 15ই ডিসেম্বর স্বাধীনতার সূর্য উত্থিত হবার আগের বিকালবেলা আমার বাবাকে ওরা ধরে নিয়ে গেল। সারা রাত নির্মম নির্যাতনের পরে যখন পূবের আকাশে আমাদের স্বাধীনতার সূর্য উদিত হচ্ছে, তখন বাবাকে ওরা বেউনের চার্জ করে ব্রাশ ফায়ার করে মেরে দিল। আমি আমার বাবার বুকের উপর ঘুমাতাম, যে বুকের উপর ঘুমাতাম সেই বুকটা ওরা বেউনেটে আর ব্রাশ ফায়ার করে ঝাঁঝরা করে দিয়েছিল। আর আমার বুকে সারা জীবনের জন্য এক চরম শূন্যতা ভরে দিয়ে গেল। এই শূন্যতার কথা আমি জানি এই মঞ্চে আর এক পিতৃহাত কন্যা তিনি বুঝতে পারছেন। আমার এত বয়স হয়ে গেল কিন্তু আমি এই অশ্রু মোচন করতে পারলাম না। আমি জানি তিনি জানেন কেন আমি কাঁদছি, কিন্তু আমি ব্যক্তিগত দুঃখের কথা আপনাদেরকে বলতে আসিনি। আমি যদি আমার জ্ঞান হওয়ার পরে দেখতাম এই স্বাধীন বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, তাহলে আমরা ব্যক্তিগত চাওয়া পাওয়ার জন্য কোনোদিন আপনাদের কাছে আসিনি, কিছু বলতাম না। কিন্তু আমার জ্ঞান এসেছে, আমি আমার শৈশব কৈশোর কেটেছে 2 জেনারেলের সময়, 75-এর পট পরিবর্তনের পরে, বঙ্গবন্ধু তার সপরিবারের নির্মম হত্যাকাণ্ডের পরে। আমি সেলুট দেই আপনাদের, সেলুট দেই বাংলাদেশের জনগণের, এবং সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি জননেত্রী শেখ হাসিনার কাছে। তিনি, আমি জানি এই যুদ্ধাপরাধীদের বিচার করবার জন্য তিনি তার জানের উপর হুমকি নিয়ে আসছেন, তবুও তিনি পিছপা হচ্ছেন না, অসম সাহসী। আমি আমার বুকের সমস্ত শ্রদ্ধা দিয়ে বলি, তাকে দেখলে আমার খালি মনে হয় শেখের বেটি। আমার এত বড় বড় বিশেষণ মনে হয় না, আমার মনে হয় শেখের বেটি, এত সাহস। আমি জানি তিনি বড়ই একা এই সংগ্রামে, কিন্তু তারপরেও তিনি পিছপা হননি। আমি আপনাকে ব্যক্তিগতভাবে আমার এবং শহীদ পরিবারের সমস্ত শোক পুঞ্জীভূত করা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ক্ষমতাহীন কোন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনি আপনার বাবার হত্যাকারীর বিচার করেছেন, আপনি আমাদের বাবার হত্যাকারীর বিচার করেছেন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আমরা এতিমরা আপনার জন্য দোয়া করি, বিধবারা আপনার জন্য দোয়া করি। আপনি কি জানেন আপনার আমাদেরকে কি দিয়েছেন? আপনি হয়তো নিজেও জানেন না। আজকে সকালে যখন আপনার সাথে দেখা হলো, আপনি মার সাথে কথা বললেন, আপনি চলে গেলেন, মা আমার দিকে তাকিয়ে বলল, মা কি শান্তি লাগে না বুকে, আমার মাটা বড়ই ভাগ না। আমি চোখের ডাক্তার হয়েছি তাকে খুশি করার জন্য, এত চেষ্টা করি মার অস্ত্র মুছতে পারি না, কিন্তু আপনার দিকে তাকালে তার ওই জ্বালা যন্ত্রণা আক্রান্ত বুকে শান্তি লাগে। আপনি আমাদেরকে এতটাই দিয়েছেন। এবং আপনি কি জানেন যে আপনি আপনার পিতার প্রতিজ্ঞা রক্ষা করছেন? আপনি জানেন যে একটি পারিবারিক সূত্রে আপনাদের পরিবারের সাথে যোগাযোগ আছে, ছোটকালে আপনি দেখেছেন আমাদেরকে। একটি সুখস্মৃতিও বলি, অনেক অশ্রুর মাঝে আমরা গিয়েছি ওনাদের বাসায়, বঙ্গবন্ধু ঢুকেছেন ড্রয়িং রুমটায়, নিচতলার ড্রয়িং রুমটায়। আমার বোন, উনি ওনার ব্যক্তিত্বটাই ছিল এত বড়, আমার বোন ভয় পেয়ে সোফার পিছনে চলে গেছে। তা আমি খুবই ছোট ছিলাম। আলিমকে যারা মেরেছে সে আলিমের হত্যাকারীর বিচার আমি নিজে হাতে করব, কিন্তু ঘাতকরা তাকে সেই সুযোগ দেয়নি। কিন্তু আপনি আপনার পিতার সুযোগ্য কন্যা, আপনি শেখের বেটি, আপনি তার প্রতিজ্ঞা রক্ষা করছেন,
আপনি আপনার বাবার ওয়াদা পূর্ণ করেছেন, আপনার কাছে সমগ্র জাতি কৃতজ্ঞ। শেষ করছি এটা বলে, আসার আগে মাকে বললাম, মা হঠাৎ করে আসতে বলেছে তো আমি একটু ঘাবড়ে গেছি যে কি বলবো এত বিজ্ঞ মানুষের ভেতর, এত কথা, এত দুঃখ জমে আছে ভিতরে, কত কিছু বলতে চাই আপনাদেরকে। আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, আমাদের রক্ত দিয়ে আমরা আপনাদের উন্নতি চাই, আপনারা চাই দেশটাকে মুক্তিযুদ্ধের সপক্ষে নিয়ে আসেন, কত কথা। নিজে কিছু চাই না, শহীদ পরিবাররা কিছু চায় না, দেশটাকে মুক্তিযুদ্ধের দেশ বানিয়ে দিন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার কথা বলেছিলেন সেই দেশ গড়ে দিন। তো মাকে বললাম যে মা আজকে না তার সাথে তার সামনে কথা বলবো। মা বললেন, তুমি তাকে বলো আমাদের কাছে তিনিই বাংলাদেশ। নেত্রী, আমাদের কাছে আপনিই বাংলাদেশ। আমাদের বাবা নাই, আমাদের মাথার উপর অভিভাবক ছিলেন, জাতির জনক তিনিও নাই, আজকে শুধু একা আপনি আমাদের মাথার উপরে। আমাদের আপনার জন্য কিছুই করবার নাই, কিন্তু প্রাণ ভরে দোয়া করি সকল বিপদ আপনার কেটে যাবে, আপনি ভালো থাকুন, আপনি যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করুন, আপনি জামাত নিষিদ্ধ করুন, তাদের বিচার করুন যারা জামাতের এই অপরাজনীতিকে নিয়ে রাজনীতি করবে অথবা মৌনভাবেও সম্মতি করবে, তাদের আমরা নির্মূল করব, আপনার হাতকে শক্তিশালী করব। আপনি ভালো থাকুন, আপনি বেঁচে থাকুন, আমাদেরকে বঙ্গবন্ধুর সোনার বাংলা উপহার দেন, তাহলেই শহীদ সন্তানরা শান্তি পাবে। ধন্যবাদ। ডক্টর নুজহাত চৌধুরী সত্যিই বলেছেন, জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশ, বাংলাদেশের পুরো ক্যানভাস জুড়ে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা। আজকের এই আলোচনা সভায় এখন আলোচনায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের